উপকূলীয় জেলার সাতক্ষীরায় প্রায় চার লাখ কৃষক আমন চাষ করে থাকেন তবে চলতি মৌসুমে সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় বিস্তরা তৈরি করতে পারেননি কৃষকরা যার প্রভাব পড়বে এবারের আমন উৎপাদনে কৃষকরা বলছেন যে সময় মতো যে বৃষ্টিপাতটি সেটি কিন্তু হয়নি একই সাথে পরিমাণ মতো পানির অভাবে কিন্তু তারা এই চাষটি ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে তবে অনেকে সেচের মাধ্যমে বিস্তরা তৈরি করে ইতিমধ্যে আমন চাষ শুরু করেছেন সেক্ষেত্রে তাদের যে চাষের যে ব্যয় সেটি কিন্তু বৃদ্ধি পাবে তারা এমনটি বলছেন এছাড়া বৃষ্টিপাত না হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন যে প্রতি বছর কিন্তু বৃষ্টি হতো আগে কিন্তু গত কয়েক বছর ধরে সাতক্ষীরার সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর উপরে মেঘমালা তৈরি হলেও কিন্তু সেটি বাতাসে সরে যাচ্ছে যেটি আবহাওয়া আবহাওয়াবিদরা যেটি বলছেন যেটি জলবায়ু পরিবর্তনের কারণে আসলে এমনটি হচ্ছে এছাড়া জেলা কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে চলতি বছর প্রায় আটাত্তর হাজার সাতশো সত্তর হেক্টর জমিতে আমন আবাদের তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটি যদি উৎপাদন ঠিকমতো হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভালো পরিমাণ ফলন পাবেন এমনটি তারা বলছেন তবে তারা পরামর্শ দিচ্ছেন কৃষকদেরকে ধান ক্ষেতের পাশে পুকুর খনন সহ যে চাষ পদ্ধতি সেটি যাদের আগে থেকেই জমিগুলো চাষ করে রাখা হয় এবং এই জমিগুলো চাষ করে রাখলে বৃষ্টি হওয়ার সাথে সাথে তারা যেন তাৎক্ষণিকভাবে বীজগুলো রোপণ করতে পারেন তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আমন চাষের সবশেষ তথ্য